হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। বিডি ক্যামেরা অ্যান্ড গ্যাজেটের পক্ষ থেকে স্বাগতম। তো আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আমাদের ক্যামেরা লেন্স নিয়ে। এই আগের পর্বতে ছিল হচ্ছে ক্যামেরার বডি, এবার নিয়ে আসছি লেন্স নিয়ে। তো সর্বপ্রথম আমি শুরু করব ক্যাননের 18-55 কিট লেন্স দিয়ে, ঠিক আছে? এটা একদম কম বাজারের মধ্যে, যারা একটা ক্যামেরা লেন্স চান তারা চাইলে লেন্সটা পারচেস করতে পারেন। এটা 18x55 IS লেন্স। এই লেন্সটা যদি আমার থেকে পারচেস করেন এটার প্রাইস 4000 টাকা। এরপর আছে আমাদের কাছে নিকনের 18-55। নিকনের 18-55 আছে, চাইলে নিকনের 18-55 নিতে পারেন। যারা নিকন ইউজ করেন তারা নিকন নিতে পারেন, 4000 টাকা। তো এরপর আরেকটা লেন্স দেখাই, 50mm প্রাইম লেন্স। এটা হচ্ছে ওয়াইনের ভার্সন 2, ক্যানন মাও 1.8 অ্যাপেচার। এই লেন্সটা যদি আমার থেকে নেন 6500 টাকা। এরপর আছে ক্যাননের 50mm ওয়াইন প্রাইম লেন্স। এটা যদি নেন আমাদের থেকে পেয়ে যাবেন 5000 টাকায়। তো এরপর আরেকটা লেন্স দেখাবো, সেটা হচ্ছে জুম লেন্স। এটা হচ্ছে ট্যামরনের জুম লেন্স 70-300। যারা থার্ড পার্টি লেন্স ইউজ করেন, পছন্দ করেন, তারা চাইলে লেন্সটা নিতে পারেন। এটা দিয়ে ছবি তুললে খুবই ভালো ব্লার পাবেন, খুবই ভালো ব্লার পাবেন। এই লেন্সটা যদি আমার থেকে নেন এটার প্রাইস পুরো 8000 টাকা। এরপর আরেকটা লেন্স আছে ফুল ফ্রেমের লেন্স, ক্যাননের 28-80। এটা ফুল ফ্রেমের লেন্স, চাইলে ক্রপ বোর্ডে ইউজ করতে হবে, ফুল ফ্রেমে ইউজ করতে পারবে। এই লেন্সটা যদি আমার থেকে নেন এটার প্রাইস পুরো আজকের বাজার অনলি ফর 9000 টাকা। তো এরপর আরেকটা জুম লেন্স আছে সিগমা 70-300, ক্যানন মাও। এটা ক্যানন নিকন উভয় পাবেন, যারা নিকন ইউজ করেন তারা নিকন নিবেন, যারা ক্যানন ইউজ করেন তারা চাইলে ক্যানন নিতে পারেন। এটা যদি আমার থেকে ক্যানন আছে এখন ক্যাননটা নেন, তাহলে এটার প্রাইস পড়বে 8000 টাকা। তো এরপর আরেকটা লেন্স আছে 55-800 IS, খুবই একটা ভালো লেন্স, খুবই একটা পপুলার লেন্স, অনেকে ইউজ করে এটা ক্যাননের লেন্স। এই 55-800 লেন্সটি যদি আমার থেকে নেন এটার প্রাইস পড়বে 9000 টাকা। 9000 না, আজকের বাজারে 8.5। এরপর আছে ক্যাননের 55-800 STM। STMটা নিতে পারেন, এটা হচ্ছে ওইটা হচ্ছে IS ভার্সন, এটা হচ্ছে STM ভার্সন, সাইলেন্ট টাচ মোটর। এটা যদি আমার থেকে নেন এটার প্রাইস পড়বে 12000 টাকা। এরপর আরেকটা লেন্স আছে ক্যাননের 18-135, এটা হচ্ছে IS। এটার STM একটা হয়ে থাকে, IS একটা হয়ে থাকে, USM একটা হয়ে থাকে। তো আমাদের কাছে IS-টাও আছে, STM-টাও আছে। IS-টা যদি আমার থেকে নেন পড়বে 13000 টাকা। এটা হয়েছে STM, 18-135 STM। এটা যদি নেন আমার থেকে পড়বে 16000 টাকা, আজকের বাজারে 15। এরপর আরেকটা আছে 50mm 1.4 USM, মানে আল্ট্রাসনিক মোটর। এটা 1.4, এটা ফুললি প্রফেশনাল একটা লেন্স। এই লেন্সটা যদি আমার থেকে নেন এটা আজকের বাজারে পড়বে 16000 টাকা। এরপর আরেকটা লেন্স আছে 10x18, এটা একদম ওয়াইড লেন্স, যারা ওয়াইড ইউজ করেন তারা। এই লেন্সটা যদি আমার থেকে নেন পড়বে 15000 টাকা। এরপর আরেকটা লেন্স আছে ক্যাননের 50mm STM, ঠিক আছে? 50mm 1.8 STM লেন্স, STM লেন্সটা যদি আমার থেকে নেন পড়বে 8000 টাকা। এরপর আরেকটা লেন্স আছে ক্যাননের, এটা হচ্ছে আপনার 40mm 2.8 অ্যাপারচার, এটা একদম 40mm মাইক্রো লেন্স, খুবই ভালো একটা লেন্স। এটা যদি আমার থেকে নেন এটার প্রাইস পড়বে 12000 টাকা। এরপর আরেকটা লেন্স আছে 75-300, খুবই জনপ্রিয় একটা লেন্স, যারা ক্যানন ইউজ করে তারা এই লেন্সটা ইউজ করে থাকে। এই লেন্সটা দিয়ে ছবি তুললে খুবই খুবই ভালো ব্লার পাবেন আপনি। এই লেন্সটা যদি আমার থেকে নেন এটার প্রাইস পড়বে 8000 টাকা। এরপর আরেকটা লেন্স আছে ওয়াইএনএর 50mm নিকন মাউন্ট, যারা নিকন ইউজ করেন তারা চাইলে এটা নিতে পারেন। 50mm ইয়াং নু ভার্সন নিকনের, এটা যদি নেন এটার প্রাইস পড়বে 6000 টাকা। সর্বশেষ আমাদের কাছে আরেকটা লেন্স আছে, সেটা হচ্ছে 28-135, এটা হচ্ছে আপনার USM লেন্স, ফুল ফ্রেম বডি, যারা ইউজ করে 6G 5D Mark III তাদের জন্য। আপনি চাইলে ক্রপ বডিতে ইউজ করতে পারেন, কিন্তু এটা প্রফেশনালি ফুল ফ্রেমের লেন্স। এই লেন্সটা যদি আমার থেকে নেন এটা প্রাইস পড়বে 15000 টাকা। তো আমি আশা করে আপনাদেরকে বুঝাতে পারছি আমাদের এখানে যে যে লেন্সগুলো ছিল ওই লেন্সগুলো সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত দিলাম। যদি আপনাদের অন্যান্য কোনো লেন্স থাকে, আদার্স কোনো লেন্স থাকে, তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিব। তো আমি বেশি কথা বলবো না, আমি যাওয়ার আগে আমাদের সবের লোকেশনটা দিব। আর প্রত্যেকটা লেন্স যদি নেন আপনি, প্রত্যেকটা লেন্সের সাথে পাবেন 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 7 দিনের মধ্যে কিছু হলে রিপ্লেস করে দিব। আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা যারা দেশের 64 জেলা কুরিয়ারও নিতে পারেন। আমাদেরকে আপনি ফোনে যোগাযোগ করবেন, আমরা 24 ঘন্টার মাধ্যমে আপনার জেলায় কুরিয়ার করে থাকি। আপনি 24 ঘন্টার মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, যাওয়ার আগে আমার সব লোকেশনটা একটু করে দিয়ে দিই। আমার সব লোকেশনটা হচ্ছে চিটাগাং লালখান বাজার, আমিন সেন্টার 3rd ফ্লোর শপ নম্বর 5, আর আমার শপের নাম হচ্ছে বিডি ক্যামেরা অ্যান্ড গ্যাজেট। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।